হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইবার্টদের ক্লিক করে বেলাইকন বাজিয়ে দান নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তো অভিরুচির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুমন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুরক সেলাই আপনারা ইনসিটের ভিতরে যে ছবিটা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা করা হয়েছে সামনে বি স্টাইলের সেই ডিজাইনটা কীভাবে কাটিং করবেন তার একটি ভিডিও আমরা এর আগের পর্বে দিয়েছি তো আপনি যদি সেটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন তো বন্ধুরা সেলাইয়ের থেকে কাটিংটা বেশি জরুরি কারণ কাটিংটা যদি এই এই ডিজাইন আপনি না কাটতে পারেন তাহলে কিন্তু সেলাই করতে পারবেন না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা চারটা পার্ট যে কেটেছিলাম আগের পর্বে আপনাদের দেখিয়েছি তো চারটা পার্ট কিভাবে জয়েন দিয়ে ভি স্টাইল তৈরি করছি একটু দেখবেন প্রথমে মাঝখানে চারটা পার্টকে জোড়া দিয়ে দুই পার্ট করা হবে তো এখানে দুই পার্ট করার জন্য জোড়া দেওয়া হচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে ছবিটা এখানে ভেসে উঠছে দেখছেন সামনে যে ভিএ স্টাইলটা এই দেখেন এখানে জোড়া দেওয়ার পরে ভি স্টাইল হয়ে গেছে তো বন্ধুরা এই ভিএ স্টাইলটা আমরা কীভাবে কাটিং করেছি আগের পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি তো এবার এটার সাইড কোমরের যে মাপ আছে এই মাপ অনুযায়ী সাইড বন্ধ করে নেব তো আমার কোমরের মাপ ছিল উনিশ তো আমি উনিশ কোমরে রেখে এটাকে বন্ধ করে নেব তার আগে বন্ধুরা বলি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন কারণ অভিরুচি টেইলার্সে প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করা হয় যদি আপনি বেলাইকন বাজিয়ে না রাখেন তাহলে হয়তো আপনি আপডেট পাবেন না তো এবারে সাইটটা বন্ধ করা হচ্ছে বন্ধুরা সাইড বন্ধ করার পরে আমাদের ঘেরের কাজটা সম্পূর্ণ শেষ এরপরে ঘেরে নিচে যে ডিজাইনটা করব সেটা তো আমরা লাস্ট এখন হাফ বডির কাজ করব আমরা প্রথমে করবো তারপরে সামনা পিছন দুইটা পার্ট আমরা একসাথে জুড়ব তো প্রথমে চেইনটা লাগিয়ে নিচ্ছি পিছন পার্টে বন্ধুরা চেইনটা খেয়াল করবেন চেইনের উপরে দুই পাশ থেকে অর্ধেক অর্ধেক কাপড় পড়বে এবং কাপড়টা হালকা টান রাখবেন বেশি টানতে পারবেন না বেশি টানলে কিন্তু আহ চেনটা মানে বাঁকা হয়ে থাকবে চেনটা লাগানো হয়ে গেলে কাতটা জুড়ে নেবেন সামনা পাট পিছন পাট একসাথে কাঠ জুড়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চেইন লাগানো শেষ এটা একদম একটা সহজ পদ্ধতি ভিতরে চেইনের জন্য একটু আহ পাটে একটু বাড়তি একটু কাপড় রাখতে হবে কাপড় রাখবেন তাহলে এখানে আলগা কোনো পট্টি পার্টি ধরতে হবে না এখানে একটু সেলাই দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে বন্ধুরা ভুলক্রমে চেনটা এদিক থেকে খুলতে গেলে বের হয়ে না যায় তো আমরা এখন কাত কাত জোড়া দেব বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ডিজাইন নতুন কাটার পদ্ধতি দেখানোর এবারে আমাদের শেষ এখন আমরা এটাতে কুচি লাগাবো যে কুচিটা দেখতে পাচ্ছেন যে গলায় একটা কুচি বসানো হয়েছে এবং মোড়ার দিকে একটা কুচি বসানো হয়েছে তো আমরা এটাকে কুচি লাগাবো এখন তো কুচিটা লাগানোর আগে আমাকে কুচিটা বানিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে দুই ইঞ্চি পরিমানে বন্ধুরা আমি আগের পর্বের ভিডিওতে দেখিয়েছি কাটিং করার ভিডিওতে যে দুই এটাকে দাঁত কুচি বলে অনেকে যে এই কুচিটা যেভাবে কাটবেন আমি এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি দুই ইঞ্চি এটাকে একটা ভাজ দিয়ে সেলাই করার পরে এক ইঞ্চি থাকবে এরপরে সেলাই আরও আরো একটু কুচি দেওয়ার পরে যখন ফাইনালি লাগাবো তখন এক ইঞ্চির থেকে আরও আহ একটু কমে যাবে হাফ ইঞ্চির মতন হাফ ইঞ্চি নাই হাফ ইঞ্চির একটু কম কমে যাবে তো কমে গেলে তখন এটা পনেরো এক ইঞ্চি আহ হাফ ইঞ্চির এক এরকম কুচিটা শেষমেশ দাঁড়াবে তো সবগুলো পার্ট আমার আহ জোড়া দেওয়া হয়ে গেছে একটু হাতে প্রত্যেকটা জোড়া একটু ফাটিয়ে নেবেন দুই দিকে যাতে কুচি কুচি দিতে সুবিধা হয় তো এভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি কুচি দেওয়ার জন্য এটাকে আহ ভাস দিচ্ছি বন্ধুরা এভাবে ভাঁজ দিয়ে একটি সেলাই করে নেবেন অনেকে ভাস না দিয়ে সেলাই করতে যান তখন কুচি বাঁকাতারা হয়ে যায় তো দাঁত কুচিতে অবশ্যই কাপড়টা ভাস করে এভাবে একটা সেলাই দিয়ে নিলে কাপড়টা কুচি দিতে ইয়ে হয় সুবিধা হয় এবং সোজা থাকে বন্ধুরা এটা একটা সিম্পল আহ শুধুমাত্র একটু আহ চোখের দেখা কাজ এটা একটা ডিজাইন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কুচিটা দিবেন তো প্রথমে কাপড়টা এভাবে ভাজ করে নেবেন ভাজ করে নেওয়ার পরে এখানে বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে একটু একটু করে ভাস ভাজ দিবেন তবে কুচুগুলো সমান হওয়া চাই কুচু যত সমান হবে দূরত্ব সমান থাকবে অত দেখতে সুন্দর দেখা যাবে এখানে বন্ধুরা দেখেন এই যে কুচিগুলো এভাবে দুই থেকে এভাবে সুন্দর দেখা যাবে অনেক তো আমি সবগুলো কুচি দিয়ে দিয়েছি সময়ের কারণে সবগুলো কুচি আপনাদেরকে কিভাবে করেছি সে ভিডিওটা দেখাতে পারছি না তো বন্ধুরা জয় আমি দেখেছি এভাবেই আপনারা কুচিটা বানাবেন তো এবার আমরা সামনা পিছন পাটে যে গলা এবং মোড়া যে কুচিটা লাগাবো প্রথমে আমরা কুচিটা লাগিয়ে নিব কাঁচা করে তো কুচিটা লাগানোর পরে তারপরে আমরা কুচির উপরে আলগা একটা পাইপিনের কাপড় ধরব তুমি প্রথমে এখানে গলার কুচি লাগানো হচ্ছে আপনারা চাইলে মোড়া থেকেও আগে শুরু করতে পারেন যেখান থেকে শুরু করেন ওই একই তো সিরিয়াল বাই সিরিয়াল গলায় গলায় আগে আসে গলায় আগে লাগানো উচিত তো গলায় প্রথমে লাগাবেন তো বন্ধুরা আমাদের গলা এবং মোরার দিকে দেখতে পাচ্ছেন যে কুচিগুলো লাগানো হয়ে গেছে তো আমরা এটাতে পাইপিং করব এটা এরপরে আমরা এটা পাইপিন করব তো করার আগে আমরা নিচে যে ঘেরে যে কুচিটা আছে তো ঘের কুচিটা আগে লাগিয়ে নিব তারপরে একবারে সম্পূর্ণ করবো কারণ ঘের নিচে কিন্তু বন্ধুরা পাইপিন হবে না ঘের নিচটা সেটা আলগা একটা কাপড় দিয়ে আহ দিকে মুড়ে নিতে হবে কারণ নাহলে ভিতরে সুতো উঠে যাবে যখন এটা বাচ্চারা হাঁটা চলা করবে তখন এটা পায়ের সাথে লেগে লেগে সুতো উঠে নষ্ট হয়ে যাবে সে কারণে আমরা এখানে ওভারলকের সাহায্য নেব না এখানে আলগা একটা পট্টি ধরে এটাকে একদম পাকা করে ফেলবো যাতে সুতা কোথাও না দেখা যায় এটা বন্ধুরা একটা বেস্ট পদ্ধতি আপনারা বাসা বাড়িতে যাদের ওভারলক নেই তারা এখানে কিন্তু এই পদ্ধতি গ্রহণ করতে পারেন যে আলগা একটা কাপড় দিয়ে কামেজের সাইড বা নিজ যেভাবে সেলাই করেন সেভাবে এটা একদম ঢেকে দিয়ে ভিতরের দিকে মুড়ে দিলে আর সুতা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো বন্ধুরা আমাদের সেলাই ভিডিওগুলো একটু আর লম্বা হয় কারণ সেলাইটা একটু আস্তে আস্তে যদি আপনাদেরকে স্লো মোশনে না দেখায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না বা টেনে টেনে কেটে কেটে দেখালে হয়তো কত কোনো জায়গায় জায়গা থেকে বুঝতে পারবেন না সে কারণে একটু স্লো মোশনই আমরা দেখাই তো বন্ধুরা আশা করি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিভাবে ফ্রোকটা অনেক সুন্দর করে কমপ্লিট করা হয় বন্ধুরা এই ডিজাইনটা কমপ্লিট করার পরে আমাদের দোকানে আরো প্রায় অনেক চার পাঁচটা এরকমই সেম ডিজাইনেরই অর্ডার করছে তো আপনারা আপনাদের জন্য চাইলে এরকম নিজেরাই তৈরি করে নিতে পারেন একদম সিম্পল তো বন্ধুরা এখানে আমরা এখন যে পাইপিনের কাপড়টা কাটবো আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপিনের কাপড়টা আমরা কিভাবে নিচ্ছি এভাবেই এটাকে উরোপ কাপড় বলে এভাবে উরোপ কেটে নিবেন কারণ পাইপিনের কাপড় কখনো সোজা কাটলে কিন্তু পাইপিন সুন্দর হবে না পাইপিনের কাপড়টা সবসময় এরকম কাপড় যেদিকে থাকবে তার আহ করে নিতে হবে এতে পাইপিনটা সুন্দর করে বসবে ভালো তো আমার তিন পাটে লাগবো তিনটা পাট আমি এখান থেকে এবার আমরা পাইপিন দেব বন্ধুরা খেয়াল করছেন আমরা সিঙ্গেলে এক মাথায় সেলাই দিয়ে যাচ্ছি কুচির উপর দিয়ে বন্ধুরা আগে যে যতটুকু পরিমাণে প্রথমবার যখন কুচি লাগিয়েছেন তখন যতটুক পরিমাণে ভিতরে সেলাই দিছেন সেলাইতে সেলাইয়ের হকে সেলাই করছেন এখানে এই পট্টিটা লাগানোর সময় যেন সেই সেলাইটা রুবরুবরি সেলাইটা পরে এটা একটু খেয়াল রাখবেন কারণ সেলাইয়ের সাইডে যদি সেলাই পরে যায় তখন তখন কিন্তু আহ এটা পাইপিংটা অনেক মোটা হয়ে যাবে ভিতর দিকে পড়লে অনেক মোটা হয়ে যাবে স্টরা এমনিতেই বন্ধুরা একটু হবে তার কারণ যে দাঁত কুচিগুলো দেওয়া হয়েছে সে কুচিগুলো অনেক মোটা কাপড়ের ভাঁজ ভাঁজ করে এমনিতেই কাপড় ভাস তারপর আবার কুচিগুলো অনেক ঘন ঘন সে কারণে এমনিতেই একটু মোটা হবে তো এবারে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বন্ধুরা পাইপিনটা করছি কাপড়টাকে মুড়ে ভিতরের দিকে একদম ভাঁজ করে সেলাইটা দিচ্ছি তো বন্ধুরা কাজ করার সময় একটু আস্তে আস্তে সেলাই করবেন যাতে কোথাও কোনো ভুল না হয় কারণ আগে সতর্কতা অবলম্বন করলে পরবর্তীতে আপনাকে ভুল সেলাই করে আবার খুলতে হবে না একবার সেলাই করে খুলতে গেলে কিন্তু বন্ধুরা অনেক সময় যায় এবং ফিনিশিংটাও কাপড়ের নষ্ট হয়ে যায় বন্ধুরা এই ডিজাইনটা আহ দুই থেকে প্রায় ছয় সাত ছয় থেকে সাত বছরের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন এটা বাচ্চাদের অনেক সুন্দরই দেখা যায় বন্ধুরা এভাবে আহ প্রত্যেকটা সাইড সুন্দর করে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কাপড়টা ধরলাম আহ এভাবেই সুন্দর করে করবেন তো বন্ধুরা আমাদের পাইপিন করা শেষ আহ এবার আমরা এটাকে আহ সাইডটা জুড়বো কুমরের কোমরের মাপটা ধরে দিয়ে তো বন্ধুরা এবার আমরা বডিতে একটু মাপ ধরব কারণ অবশ্যই মাপ দিয়ে তৈরি করতে হবে নয়তো আহ লুজ টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আজকে বাইরে অনেক নয়েজ নয়জ আসতেছে তাই সাউন্ডে একটু সমস্যা হয় তো বন্ধুরা এবার আমরা নিচের ঘেরের পার্ট এবং উপরের বডির পার্ট আমরা একসাথে জুড়ব তো অবশ্যই সামনে যে ডিজাইন ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ফলো করে নেবেন সামনে ডিজাইনটা থেকে শুরু করতে হবে নয়তো সামনের ডিজাইনটা হয়তো এক পাশ ডিজাইনটা অবশ্য সামনে না শুধু পিছন সামনে দু করা হয়েছে তো হয়তো এক সাইডে একটু একদিকে চলে যেতে পারে তো সেক্ষেত্রে মিডল পয়েন্টটা ধরে তারপরে সেলাইটা শুরু করবেন যাতে চারদিকে সমান থাকে এবং ডিজাইনটা খুব একদম সমান মাঝখান থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে একদম গোল করে নিয়েছি গোল করে ভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন বন্ধুরা আমার দুইটা পার্ট কিন্তু জোড়া শেষ এখন শুধু নিচের কুচিতে যে আলগা পট্টিটা লাগাবো সেটা বাকি আছে আর ফোরকের সেলাই যাবতীয় সবগুলোই একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন বন্ধুরা গলাটা এবং গলার পাইপিং এবং হাতার পাইপিংটা কত সুন্দর হয়েছে একটু চেক চেক দেখা যাচ্ছে তো এবার আমরা নিচে যে আলগা পট্টিটা লাগাবো বলেছিলাম সে বন্ধুরা পট্টিটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে একটু কাপড় নিয়েছি আহ সোয়া ইঞ্চির মতন চওড়া তো এই কাপড়টাকে প্রথমে কুচির উপরে লাগিয়ে নিচ্ছি কুচির উপরে এই কাপড়টা লাগানোর পরে এটা ভিতরের দিকে মুড়ে দিবেন তো বন্ধুরা এবার আমরা যে কাপড়টা লাগিয়েছি সেটাকে ভিতর দিকে ভাস করছি ভিতর দিকে কেবে দিচ্ছি বন্ধুরা দেখেন এখানে একটা পাইপের মতন দেওয়া হচ্ছে কিন্তু এটা এটা কিন্তু কাঁচা ভাঁজ করছি আমরা তো আমাদের আহ দিকে যে কাপড়টা ভাস করছিলাম সেটাও ভাজ করা শেষ সেলাই ভিতরে সাইডে সেলাইটা দেওয়ার পরে উপর দিয়ে আর একটা চাপ সেলাই হবে একদম কিনারে কিনারে এটা আসলে আহ শক্ত করার জন্য দেওয়া হচ্ছে যাতে এখানে ও না লাগে বন্ধুরা এই ডিজাইনটা লিলেন কাপড়ের ভিতরে করলে অনেক সুন্দর দেখা যায় কারণ এই ডোরাগুলো এই ডোরা জাতীয় কাপড়টা লিলেন কাপড়ের ভিতরে বেশি পাওয়া যায় অথবা আপনি সুতি কাপড়ের ভিতরেও করতে পারেন সুতি কাপড়েও এই ডিজাইনটা সুন্দরই দেখা যাবে কিন্তু আহ এই ডোরাগুলো লিলেন কাপড়ে বেশি পাওয়া যায় সুতি কাপড়ে কম পাবেন তো বন্ধুরা আমাদের সেলাই শেষ ভিতরের এবার উপরে যে চাপ সেলাইটা সেটাও একটু দেখাচ্ছি আপনাদের উপরে চাপ সেলাইটা কোন বরাবর দিবেন একদম দেখতে পাচ্ছেন আমরা কুচির একদম কিনারে কিনারে কুচির সাথে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুরকটা সেলাই করার পরে কত সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা সুন্দর সুন্দর ফুরক তৈরি করতে পারেন ভিডিও দেখে তো বন্ধুরা বেশি বেশি করে অভিরুচির ভিডিও দেখবেন আর সুন্দর সুন্দর সেলাই শিখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে অভিরুচির ভিডিও দেখবেন ধন্যবাদ